কিভাবে এগুলো বানিয়ে চলতে থাকো কেমতে বেম চালাম মাসিক কি সপ্তাহে 60টা কিস্তি চালাল লাগে সৈয়দপুরে গোসাইরহাট উপজেলায় দাদন দেওয়ার নামে 30 বছরের এক দরিদ্র ভ্যান চালককে পিষে দিয়েছে এক ঠিকাদারের মাহিন্দ্রা ট্রলি এই ঘটনায় ভ্যান চালক দাদন দেওয়ানের দুই পা ও এক হাত ভেঙে গেছে এবং মাথা ফেটে গেছে বৃহস্পতিবার 27 মে দুপুরে গোসাইরহাটের কোদালপুর ঠান্ডার মোড় বাজারে এই দুর্ঘটনা ঘটে গুরুতর আহত দাদনকে সৈয়দপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ভ্যান চালক দাদন উপজেলার কোদালপুর ইউনিয়নের সুবিধার ব্যাপারী পাড়া গ্রামের সেলিম দেওয়ানের ছেলে এই ঘটনায় চালক সহ মাহিন্দ্রা ট্রাক আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ পুলিশের স্থানীয়রা জানান উপজেলা ঠান্ডার মোড় বাজার থেকে দুইজন যাত্রী নিয়ে কোদালপুর বাজারের দিকে যাচ্ছিলেন ভ্যান চালক দাদন বিপরীতমুখী ঠিকাদার জিয়া জমাদ্দারের মাহিন্দ্রা ট্রাক চালিয়ে যাচ্ছিল রাব্বি নামে 15 বছরের এক কিশোর ভ্যানটি ঠান্ডার মোড় বাজারে পৌঁছলে মাহিন্দ্রা ট্রাক ভ্যানটিকে চাপা দেয় এতে যাত্রী সহ গুরুতর আহত হন ভ্যান চালক দাদন দাদনের দুটি পা পিষে থেতলে যায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং এক হাত ভেঙে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে সেখান থেকে সৈয়দপুর সদর হাসপাতালে পাঠানো হয় এদিকে মাহিন্দ্রা ট্রাক সহ চালক রাব্বিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় দাদনের অবস্থা গুরুতর স্ত্রী জরিনা এক শিশু বাচ্চা নিয়ে স্বামীর পাশে অসহায়ভাবে বসে আছে এ বিষয়ে গোসাইরহাট থানার ওসি মোল্লা সোয়েব আলী বলেন গাড়ি সহ চালককে আটক করা হয়েছে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভরে ভাড়ায় দিছে আমচার হাওলাদার আর হইছে আমাদের মনা দেওয়ান হেরা দুজনে কারণ আমি গরিব মানুষ কেমতে ব্যায়াম চালাম মাসে কি সপ্তাহে 60টা কিস্তি চালান লাগে অত আমি কোনো না কিছু পাইতে আসি না এটা কেমতে কাজ কাম করবো আমি নিজেও বলতে পারি না বারা চালাই আরেকজনের অথচ আগে 30 বছর রূপে গাড়ি চালাই এরকম অ্যাক্সিডেন্ট কোনো সময় হইনি আমি এই আমার ঘর তো 30 বছর ধরে গাড়ি চালাইতে আছি আরে তোমার বাইনের আমি কি খাওয়াবো ছোট ছোট বাচ্চা